ওকে, সো আমরা মিড এর আগে পড়বো হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং মিড এর পরে পড়বো হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, এবং এই কোর্সটাতে যেহেতু আপনাদের এই এই জিনিসগুলো কিন্তু এই দুইটা টপিক সম্বন্ধে আপনাদের ধারণা আছে, এই জন্য আপনারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসএসসি লেভেলে কিন্তু আপনারা পড়ে আসছেন ডিফারেনশিয়াল ক্যালকুলাস ইন্টিগ্রাল ক্যালকুলাস দুটোই পড়ে আসছেন, নাকি যে অন্তরীকরণ যুগজীকরণ পড়েছেন না? ইউনিভার্সিটিতে যদি করতে চান আপনাকে ম্যাথামেটিক্স এর পাঁচটা কোর্স করতে হবে, ফিফথ সেমিস্টার পর্যন্ত আপনাদের একটা করে ম্যাথামেটিক্স এর কোর্স থাকবে। এটা হচ্ছে প্রথম কোর্স, ম্যাথামেটিক্স এর ফার্স্ট কোর্স এটা। এই কোর্সটা হচ্ছে অনেকটা ফান্ডামেন্টাল কোর্স, মানে আপনাদের উচ্চ মাধ্যমিকের অনেক কিছুই এখানে আছে, তার পাশাপাশি কিছু জিনিস নতুন আসবে। এবং এই কোর্সটার উপর ডিপেন্ড করে ইন ফিউচার থার্ড সেমিস্টারে আপনাদের একটা কোর্স আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং সেই কোর্সটা করার পূর্ব শর্ত হচ্ছে এই কোর্সটা আপনাকে পাশ করতে হবে। এই কোর্সটা কমপ্লিট থাকলে আপনি থার্ড সেমিস্টারে ম্যাথামেটিক্স এর কোর্সটা নিতে পারবেন, যদি এটা পাশ না থাকে, ধরে নেন কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করে বসবে এই কোর্সে, তাহলে সে কিন্তু থার্ড সেমিস্টারে উঠে ওই কোর্সটা নিতে পারবে। মানে এটা হচ্ছে প্রি রিকুইজিট কোর্স। এবং এই সিলেবাস আমি যেটা বলছিলাম যে উচ্চ মাধ্যমিকের অনেক কিছু এখানে আছে, তার পাশাপাশি নতুন কিছু জিনিস এখানে আসবে। তো আমি জানি না আপনাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে ম্যাথামেটিক্সে কেমন অবস্থা ছিল, কার কি অবস্থা ছিল, এটা আমার জানার প্রয়োজনে নেই। ইভেন আমার সেটাও জানার প্রয়োজন নেই আপনাদের কার কেমন রেজাল্ট ছিল, মানে এটা দিয়ে আমার কেমন কোনো দরকারও নেই, তাই না? আমি ধরে নিচ্ছি এবং আপনারাও ধরে নেন যে আজকের দিনটা ম্যাথামেটিক্স এর জন্য যে আপনি আজকে থেকে জার্নিটা স্টার্ট করছেন, আগে কি হয়েছে, আমি দুর্বল ছিলাম, আমি বুঝি কম ইত্যাদি, এই কথাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে যে আমি আজকে থেকে শুরু করব, দেখি সামনে কি হয়। হ্যাঁ, তবে এটা সত্য যদি আগে কেউ বেশি ফাঁকিবাজি করে আসেন, তার ক্ষেত্রে হয়তো একটু পরিশ্রমটা একটু বেশি করতে হবে, তাই না? কিন্তু ফান্ডামেন্টাল রুলস আপনাকে নতুন করে শিখতে হবে, ওই জাস্ট একটু পরিশ্রমটা একটু বেশি করতে হবে, এরকম না যে আপনি পারবেন না, সেটা না। কিন্তু অনেকেই আছে, আমি দেখেছি সিএসসি তে ভর্তি হয়, স্যার আমি ম্যাথসে দুর্বল, আমি জানি না ম্যাথামেটিক্সে দুর্বল হয়ে সিএসসি কিভাবে পড়ে, আই ডোন্ট নো। কারণ ম্যাথামেটিক্সে খুব বেশি দুর্বল হলে তো মানে প্রোগ্রামিং ভালো করে বুঝতে পারার কথা না, কারণ প্রোগ্রামিং হচ্ছে একটা লজিক, তাই না? ম্যাথামেটিক্স যেমন লজিক, প্রোগ্রামিং এর লজিক, মানে আপনাকে অ্যালগোরিদম চিন্তা করতে হয়, ফ্লো চার্ট চিন্তা করতে হয় ইত্যাদি। তো আগে কি হয়েছে সব ভুলে যান, আজকে থেকে আপনারা জার্নিটা স্টার্ট করছেন। তো আমি জানি না আপনাদের অন্যান্য স্যাররা কি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কথা বলেছেন কি? আমি হচ্ছেন আপনাদের এই সিনিয়র ভাই, একটা সেকশনে সিআর ফোন দিয়েছেন ক্লাসের বিষয়ে। সো কি যেন বলছিলাম, মার্কস ডিস্ট্রিবিউশন, আমি জানি না অন্যান্য স্যাররা বলেছেন কিনা, তবে অন্যান্য স্যাররা কিভাবে নিচ্ছেন আমি জানি না, তবে এটা সত্য সব স্যারের ক্ষেত্রে এটা ট্রু যে থিওরি কোর্স যদি হয় থিওরিটিক্যাল ল্যাব ছাড়া আর কি, থিওরিটিক্যাল কোর্সে আপনার মিড টার্ম এর মার্কস এক্সাম হচ্ছে 30 মার্কস একটা এক্সাম হবে মিডে, মিড টার্ম ফাইনাল এক্সাম হবে হচ্ছে 30 মার্কস এর, এবং এই দুইটা এক্সাম কিন্তু হবে লাইভ, এই দুইটা এক্সাম হবে লাইভ এক্সাম, যেহেতু আমরা ধরে নিচ্ছি ভার্চুয়ালি আমাদেরকে আগাতে হবে, যেহেতু আমরা জানি না করোনা ভাইরাসের অবস্থা সামনে কি হবে, আদৌ শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত খুলে দিবে কিনা, আমরা যেহেতু জানি না, আমরা ধরে নিচ্ছি অনলাইনে আমাদের কার্যক্রমটা আরো এক সেমিস্টার চলবে, আমরা ধরে নিচ্ছি,
তাহলে আপনাদের এই দুইটা পরীক্ষায় মিড টার্ম এবং ফাইনাল এক্সাম দুটেই হবে অনলাইনে এবং সেটা লাইভ এক্সাম, মানে ক্যামেরা অন রেখে আপনি এবং আপনার ডেস্ক যেখানে বসে আপনি লিখবেন সেটা যেন স্পষ্ট দেখা যায়, স্যাররাও এটা দেখবেন, ইনভিজিলেশনে থাকবেন স্যাররা অনলাইনে। সো এখানে এবং খুবই স্বচ্ছভাবে পরীক্ষাটা হবে, ঠিক আছে, কোনো জালিয়াতির তেমন সুযোগ নেই। সো এই দুইটা পরীক্ষায় হচ্ছে 60 মার্কস, তাহলে দেখেন আরো তো 40 মার্কস আছে, আউট অফ 100 যদি আপনি কনভার্ট মানে চিন্তা করেন আরো 40 মার্কস আছে, সেই 40 মার্কস হচ্ছে স্যার টু স্যার ভেরি করতে পারে, স্যার কিভাবে মূল্যায়ন করবে, কোর্স টিচার টু কোর্স টিচার সেটা ভেরি করতে পারে। তো আমি যেভাবে মূল্যায়ন করব সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে 10, কেউ যদি আমার ক্লাসগুলো সবগুলো ক্লাস করেন তাহলে সে 10-এ 10 পেয়ে যাবে, জাস্ট ক্লাসগুলো করলেই 10 পেয়ে যাবে, তাহলে কি 10 কিন্তু অর্জন করাটা খুবই সহজ, আপনি ক্লাস করলেই 10 মার্কস। দেন হচ্ছে একটা টিউটোরিয়াল এক্সাম, টিউটোরিয়াল এক্সাম অনেক স্যাররা দুইটা নেন, অনেক স্যাররা একটা নেন, টিউটোরিয়াল এক্সাম ক্লাস টেস্টের মতো অনেকটা, যে মিডের আগে একটা টিউটোরিয়াল মিডের পরে একটা টিউটোরিয়াল মানে এক্সাম হবে টিউটোরিয়াল, যদি দুইটা এক্সাম হয় 10 মার্কসের 10 মার্কসের তাহলে অনেক সময় অ্যাভারেজ অথবা বেস্ট ওয়ান কাউন্ট হয়, এটা থেকে যে যেটাতে ভালো করে। তো এটা সময় বলে দিবে আমরা কি দুইটা নিতে পারবো নাকি একটা নিতে পারবো, দ্যাট মিনস টিউটোরিয়ালের মার্কস হচ্ছে 10। দেন হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাইবা প্লাস প্রেজেন্টেশন, আমি জাস্ট শর্টলি লিখছি প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশন, সো প্রেজেন্টেশন এবং ভাইবার মার্কস হচ্ছে 20, এটা হচ্ছে 40 মার্কস, দ্যাট মিনস মিড টার্ম ফাইনাল ছাড়াও আপনার হাতে 40 মার্কস আছে, এবং এই 40 মার্কস অ্যাচিভ করতে গেলে আপনাকে ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। এন্ড স্বাভাবিক কথা কোন একটা স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে তার প্রতি আমাদের যে সিম্পেথি থাকবে, যে রেগুলার ক্লাস করছে না তার প্রতি আমার সেরকম আমি সদয় হব না, এটাই স্বাভাবিক, যাদের ফেস আমি চিনি না যাদের কথা আমি শুনবো না তাদেরকে কেন আমি সে রেগুলার ক্লাস করছে না ইত্যাদি, তাই না? এই জিনিসগুলো আপনাদেরকে ইয়ে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কেউ যদি রেগুলার ক্লাস করে আর ডেলি যদি কমপক্ষে 1 ঘন্টা পড়ালেখা করে, সে যদি পিক করে যে আমি 1 ঘন্টা পড়ালেখা করি কমপক্ষে, সে 1 ঘন্টাও যদি পড়ালেখা করে ডেইলি, তার রেজাল্ট সিজিপিএ 3.9 এর উপরে থাকে আউট অফ 4। আনফর্চুনেটলি ইউনিভার্সিটিতে আসলে ছেলেরা বা মেয়েরা কেন যেন এরকম হয়ে যায়, ওই যে আজকে পড়বো না পরে পড়বো, লাস্টে চলে যাই, ওই যে ঈদের আগের রাত্রে কি রাত বলি আমরা, ঈদের আগের রাত্রে আপনি যদি ক্লাস রেগুলার করেন মনোযোগ দিয়ে তাহলে আপনার ইয়ে অটোমেটিক্যালি ভালো হবে, কারণ আপনি ক্লাসগুলো রেগুলার করা মানে মনোযোগ দিয়ে করা মানে ক্লাসেই 50-60% পড়া ক্লাসেই হয়ে যাবে, জাস্ট আপনি বসে রাখলে পরে ভালো করা সম্ভব। আর রেজাল্টটা ভালো করা দরকার এই জন্য, ভালো রেজাল্ট হলে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন, এবার চাকরির কথা বলেন আর হায়ার স্টাডিজ এর কথা, কারণ আপনার সম্ভাবনাগুলো অনেক বেড়ে যাবে। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আপনি নিশ্চিত হায়ার স্টাডিজ এর চিন্তা মাথা থেকে সরাই ফেলতে হবে, মানে আপনার সম্ভাবনার দুয়ার গুলা কি সংকুচিত হয়ে যাবে না, রেজাল্ট থাকে। হ্যাঁ হ্যালো মানে ক্লাসের সময় ফোন দিতে মনে হয়। সো আপনাদেরকে ভালো করতে হয় যদি মানে যদি ইন ফিউচারে ভালো করতে চান, আর যদি যে না যে স্যার আমি ভর্তি হয়েছি আমার একটা যা সার্টিফিকেট হলে হয়, তবে একটা জিনিস মনে রাখবেন সামনের যে সময়টা আসছে সেটা কিন্তু খুবই প্রতিযোগিতামূলক, আর নিশ্চয়ই আপনারা জানেন এতগুলো ইউনিভার্সিটি সিএসসি তে এত স্টুডেন্ট পড়ছে, জব মার্কেটের কথা আপনাকে চিন্তা করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ভালোভাবে না শিখে না ইয়ে করে জাস্ট একটা সনদ পেয়ে যান কোন রকম পাস করে, ওই তাহলে গলির মাথায় ফ্লেক্সি লোডের দোকান দিতে হবে যেখানে সিএসসি ইঞ্জিনিয়ার দ্বারা গান ডাউনলোড করা হয়, ঠিক আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার দ্বারা গান ডাউনলোড করা হয়। সো আমি আশা করি আপনাদের এক্সপেকটেশন সেরকম না, তাই না, আপনাদের এম্বিশন আরো একটু বড়, তাই না, ইয়েগুলো আপনাদের স্বপ্নগুলো আর একটু বড়, এবং স্বপ্ন কোনো পরিধি যেহেতু নেই, আমরা স্বপ্ন বড় স্বপ্নই দেখবো, স্বপ্নের তোর কোনো ইয়ে নেই,
তবে একটা জিনিস এটা আবার মাথায় রাখতে হবে যে সেই নির্বোধ যে বড় হইবার চায় কিন্তু সেই অনুপাতে পরিশ্রম করে না নাকি আপনি স্বপ্ন দেখছেন বিশাল কিন্তু পরিশ্রম করছেন না তাহলে তো হবে না তো এবং আমার ক্লাসগুলো আমি চেষ্টা করে থাকবে খুবই মানে এনজয়েবল করার জন্য আপনারা যেন একটু মানে সেই বোরিং নেসটা যেন আপনাদের মধ্যে না আসে চেষ্টা থাকবে আমার আমি জানি না কতটুকু পারবো এবং পারবো কি পারবো না সেটা তো বিবেচ্য বিষয় মূল্যায়ন করবেন আপনারা তাই না আমার চেষ্টা থাকবে আমার তরফ থেকে আর ক্লাসে যেহেতু বলছি প্রশ্ন করতে নির্দ্বিধায় প্রশ্ন করবেন কোনো কিছু যদি না বুঝেন নির্দ্বিধায় কোনো দ্বিধা নেই যে আমি স্যার এই জায়গাটা বুঝি না আপনি একটু আবার যদি একটু বুঝে এবং দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস উইল বি সো ফ্রেন্ডলি বি নোটেড আই এম নট ইউর ফ্রেন্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে কিন্তু আবার সেটা ভাবা ভাববেন না যে আমি আপনার ফ্রেন্ড তাহলে কি অবস্থা দোস্ত কেমন আছিস সেরকম না এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইন্টারেস্টিং গুড মর্নিং সো আমি আশা করি আপনাদের স্ক্রিনে একটা ওয়ার্ড ফাইল ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড ফাইল আসছে রাইট জি স্যার জি স্যার জি স্যার এবং আমি ক্লাসগুলো এরকম ওয়ার্ড ফাইলে লিখে লিখে পড়াবো ওয়ার্ড ফাইলে লিখলে আমার একটা সুবিধা এটাকে সেভ রাখা যায় ওকে হোয়াইট বোর্ডে যদি লিখি সেটা সেভ রাখাটা টাফ হয়ে যায় মানে জমা হয় কিন্তু এগুলোকে আমি একসাথে করাটা কম্পাইল করতে একটু সমস্যা হয় বাট ওয়ার্ড ফাইলে আমি ইজিলি লিখতে পারি এবং যদি আপনারা ইন ফিউচার যদি আপনাদের মনে হয় যে না স্যার আপনি যেগুলো ক্লাসে লেখাইছিলেন এই লেখাগুলি আমাদের দরকার তাহলে আমি চাইলে পরবর্তীতে এটা প্রোভাইডও করতে পারবো জি স্যার সো আমি আজকে যেহেতু প্রথম ক্লাস মানে আমাদের পড়াটা খুব বেশি দীর্ঘায়িত করবো না আমি জাস্ট একটা টপিকের মধ্যে সীমাবদ্ধ রাখবো আমার আজকের লেকচারটা এই টপিকটা হচ্ছে আমি জানি যে কম বেশি আপনার নামটার সাথে পরিচিত কি জানেন আর না জানেন নামটার সাথে পরিচিত সেটা হচ্ছে ফাংশন আমি জানি না ফাংশন সম্বন্ধে মানে এই নামটার সাথে আপনারা পরিচিত কি দেখেন এই ফাংশন মানে কিন্তু অনুষ্ঠান না এটা ম্যাথামেটিক্স এর একটা টার্ম ফাংশন এবং আপনারা বাংলাতে পড়ে আসছেন ফাংশন যেটারই মানে বাংলা প্রমিত বাংলা করতে পারে নাই ফাংশনকে ফাংশনে রেখেছি তো So do you have any idea about the meaning of function? Anyone? মানে কোনো ধারণা আছে কিনা যে ফাংশন জিনিসটা যখন আমরা কোনো একটা কিছুকে ইনপুট দেই ওই কোনো কিছুকে কোনো মানে যে কোনো একটা নাম্বারকে যখন কোনো একটা ফাংশনের মধ্যে আমরা ঢুকাই ওই নাম্বারটা ওই ফাংশনের অনুযায়ী একটা রেজাল্ট দেয় যেটাকে আমরা ভুলে গেছি স্যার মনে আসছে যে ডোমেইন রেঞ্জ ডোমেইন রেঞ্জ এক্স্যাক্টলি ইয়েস এই জিনিসটা হচ্ছে এরকম যে আমি যদি যেহেতু আপনারা সিএসসি স্টুডেন্ট সিএসসি এর মতো করে বলি যে কোন একটা মেশিনকে আপনি ইনপুট দিচ্ছেন সে আউটপুট দিবে এবং যে ভ্যালুর জন্য আউটপুট দিবে প্রোগ্রামটা রান করতে হবে তাই না তাহলে আপনি এমন একটা ইনপুট দিলেন সে আউটপুট দিতে পারছে না রান করছে না তাহলে সেটা কিন্তু তখন ওই ধরনের ফাংশনের ডোমেইনে থাকবে না তাই না এরকম একটা ব্যাপার তো ফাংশনটাকে যদি আমরা সেট থিওরি দিয়ে যদি কারোর কোনো ধারণা না থাকে আমার কোনো আপত্তি নেই আজকে যদি আবার যদি কারো ধারণা থেকেও থাকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে আর আমি বলেছি আগে হয়তো অনেক কিছু আবার নতুন করে আবার আছে তো কনসেপ্ট যাদের ক্লিয়ার না আর যদি ক্লিয়ারও থাকে আপনার রিভিশন হলো একটা সমস্যা তো নেই ফাংশনকে যদি আমি সেট থিওরি দিয়ে বলি সেট থিওরির ডেফিনিশনটা হচ্ছে এরকম যে ফাংশন ইজ এ রিলেশনশিপ এ ফাংশন is a relationship between two sets say a and b আমরা দুটো সেটের নামকরণ করে নিলাম একটা সেট হচ্ছে a একটা সেট b এই দুটো সেটের মধ্যে একটা রিলেশনশিপ হয় যেখানে এভরি এলিমেন্টস অফ a Every elements of A must have single image
on B. মানে স্যার থিরো যদি জাস্ট একটা সেন্টেন্সে যদি আমি ডেফিনিশনটা বলি জিনিসটা হচ্ছে এরকম ডেফিনিশন বারবার আমি শব্দগুলো বলি ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা হ্যাঁ আগে সংজ্ঞা লিখতেন না ওইটা Yes, sir. মানে আমরা বলছি এবং এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে যা বুঝো একটা কোশ্চেন ওয়ান মার্কসে দিয়ে দিল যে ডিফাইন ফাংশন যে ডিফাইন ফাংশন দ্যাট মিনস ফাংশনের ডেফিনিশনটাকে লিখতে বলা হচ্ছে অথবা হোয়াট ডু ইউ মিন বাই ফাংশন আপনি ফাংশন বলতে কি বুঝেন ফাংশন কি যে এ ফাংশন ইজ এ রিলেশনশিপ বিটুইন টু সেটস সে এ এন্ড বি এই দুইটা সেটের মধ্যে রিলেশনশিপ দুইটা সেটের আমরা নামকরণ করি এ আর বি হোয়ার এভরি এলিমেন্টস অফ এ যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের মাস্ট হ্যাভ সিঙ্গেল ইমেজ অন বি প্রত্যেকটার কি থাকবে একটা করে ইমেজ থাকবে কোথায় বি সেটে একাধিক ইমেজ না কিন্তু ডিনোটেড প্রত্যেকটা এলিমেন্টের কি থাকতে হবে একটা করে ইমেজ থাকতে হবে দ্যাট মিনস একটা ইনপুট যদি আমরা দেই একটা আউটপুট পাবো রাইট সিঙ্গেল ইমেজ বলতে তো এটাই বোঝায় না মেশিনে আপনি ইনপুট দেন একটা আউটপুটও পাবেন একটা এরকম যদি কখনো হয়ে যায় যে ইনপুট আপনি একটা দিয়েছেন আউটপুট হচ্ছে দুইটা তাহলে কিন্তু সেটাকে তখন আর বড় ফাংশন বলতে পারবো না অথবা ফাংশন বলতে পারবো না অথবা এটা একটা রিলেশন হতে পারে বাট দিস ইজ নট ফাংশন আবার এরকম যদি হয় যে এ সেটের এলিমেন্ট হচ্ছে চারটা এলিমেন্ট চারটার মধ্যে তিনটা এলিমেন্টের আপনি ইমেজ পাচ্ছেন বাট একটা এলিমেন্টের ইমেজ নেই দ্যাট মিনস আপনি ইনপুট দিচ্ছেন আউটপুট কিন্তু পাচ্ছেন না তখন সেই রিলেশনটাকে কি বলতে পারবো না আমরা ফাংশন বলতে সেটা একটা রিলেশন হতে পারে মানে এটা হচ্ছে অনেকটা এরকম স্যার আপনার নিশ্চয়ই ক্লাস আমার যদি ভুল না হয়ে থাকে ক্লাস এইটে পড়েছেন একটা থিওরি ছিল ফিজিক্স মানে সাধারণ বিজ্ঞানে একটা থিওরি ছিল এরকম যে সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় জি স্যার হ্যাঁ স্যার ছিল স্যার জি স্যার তারা পানিতে দ্রবীভূত হয় হ্যাঁ তাহলে সেই লজিকটা এখানে খাটে যে এভরি ফাংশন প্রত্যেকটা ফাংশন কি একটা রিলেশন বাট সকল রিলেশনশিপ সকল রিলেশনশিপ ফাংশন না সকল রিলেশনশিপ গুলো কিন্তু ফাংশন না তবে প্রত্যেকটা ফাংশন হয় না ঠিক আছে আমি জি স্যার জি স্যার আমরা যদি একটু ফিগার দিয়ে যদি স্যার লাস্টের এক্সাম্পলটা একটু বুঝি না একটু যদি আরেকটু ক্লিয়ার করে বুঝাই দেন যে খার খারকের জি স্যার এটা বলছি যে সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় এরকম একটা ইয়ে ছিল না জি স্যার তাহলে ফাংশনও কিন্তু এক ধরনের রিলেশন ফাংশনটা কিন্তু এক ধরনের রিলেশন আমরা এটাই বলছি যে সকল রিলেশন ফাংশন না কিন্তু কিন্তু সকল ফাংশনই এক একটা রিলেশন এখন আমরা যদি একটু এটাকে যদি ভ্যান মানে ডায়াগ্রাম দিয়ে যদি আমরা একটু দেখাতে চাই জিনিসগুলো তাহলে কনসেপ্টটা হয়তো ক্লিয়ার হবে আমি যদি কিছু এক্সাম্পল দিয়ে দিই এখানে যেমন দেখেন এ একটা সেট বি ইজ অ্যানাদার সেট এ সেট এলিমেন্ট হচ্ছে 1 2 3 এন্ড বি সেট এলিমেন্ট হচ্ছে এ বি সি তাহলে দেখেন যদি এরকম হয় যে ওয়ান এর ইমেজ হচ্ছে ইমেজ তো বুঝেন প্রতিচ্ছবি যেটাকে বাংলায় বলতেন ওয়ান এর ইমেজ হচ্ছে বি এর ইমেজ হচ্ছে সি তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন এই রিলেশনটাকে ফাংশন বলা যাবে কিনা বলা যাবে জি স্যার বলা যাবে ইয়েস স্যার যে এসেটের প্রত্যেকটা এলিমেন্টের কি থাকবে সিঙ্গেল ইমেজ জি স্যার প্রত্যেকটা থাকতে হবে কিন্তু তাহলে প্রত্যেকটা ইমেজ আছে এবং প্রত্যেকটা কি সিঙ্গেল ইমেজ না একটা করেই তো ইমেজ জি স্যার এক এক ফাংশন এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো হ্যাঁ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো সো প্রত্যেকটা কি সিঙ্গেল ইমেজ আছে না এর ইমেজ হচ্ছে বি তাহলে এই রিলেশনটা কি ফাংশন বলা যাবে না স্যার জি না স্যার জি না না স্যার এবি দা অন্টো ফাংশন এটা কি রিলেশন বলা যাবে কি না জি স্যার বলা যাবে স্যার রিলেশন বলা যাবে রিলেশন বলা যাবে ফাংশন বলা যাবে না
maybe the onto function. This is also a function. Yes, sir. Function. This is function. কারণ আমার ফাংশনের ডেফিনিশনের শর্ত ছিল কি? অ্যাসেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে, সিঙ্গেল ইমেজ, তাই না? Yes, sir. Yes, sir. একটা ইনপুটের জন্য কি একটা করে আউটপুট পাইছে না? নাকি নাকি ওয়ান এর জন্য আউটপুট একবার আসছে, এ আবার বি আসছে, এরকম কি হয়েছে? নো স্যার, নো স্যার, এরকম তো হয় নাই। সো দিস ইজ এ ফাংশন। বাট যদি এরকম হয়, যেমন ফাংশন না, এরকম একটা এক্সাম্পল দেই, ধরে নেন 1 2 3 এখানে আছে, এখানে আছে এ, এখানে আছে বি, ধরে নেন 1 এর ইমেজ হচ্ছে এ, আবার 1 এর ইমেজ বি ও আছে, 2 এর ইমেজ এ, আবার 3 এর ইমেজ এ, তাহলে এটাকে কি ফাংশন বলা যাবে? শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে কারণ 1 এর রেঞ্জ হচ্ছে এ বি দুইটা, পুরো বিষয়টা কি অপারেশনাল প্রসিডিউর এর উপর ডিপেন্ড করতেছে না? আমি যা লজিক যা দিতেছি ওটার উপরই তো হইতেছে, তো রিলেটেড টু অপারেশনাল প্রসিডিউর। আমি বুঝি নাই আপনার কথাটা। সো একটা অপারেশন কিভাবে কাজ করবে এটা তো আমাদের লজিকের উপর ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা যা ইনপুট দিতেছি ওটাই তো জেনারেটস আউটপুট। পুরো বিষয়টা হচ্ছে অপারেশনটা কিভাবে কাজ করতেছে, লাইক অপারেশনাল প্রসিডিউর। মানে যদি আমরা কম্পিউটার ভাষায় বলি তাহলে তো অপারেশনাল প্রসিডিউরের উপর ডিপেন্ড করে, তাই না? হ্যাঁ। তাহলে এখানে এই যে আমি বলছি ম্যাডাম, আমাদের এটা ছিল কি, হ্যাঁ অপারেশন কম্পিউটারে যতগুলো সবকিছু করে সব তো অপারেশন প্রসিডিউর নিশ্চিত। এখন বাট ফাংশনের ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন, স্পেশাল কন্ডিশনটা হচ্ছে ম্যাডাম আপনি সিঙ্গেল ইনপুট দিবেন, একটা ইনপুট দিবেন সে একটা আউটপুট দিবে, একটা ইনপুট দিবেন সে একটা আউটপুট দিবে, একটা ইনপুট একটা আউটপুট, যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তখন এটা ফাংশনটাকে আমরা ফাংশন বলতে পারবো, ঠিক আছে? আর যদি এরকম কখনো হয়ে যায় কোনো কেসে যে আপনি একটা ইনপুট দিচ্ছেন সে দুইটা আউটপুট দিচ্ছে, এটা একটা অপারেশন নিশ্চয়ই, বাট আমার ফাংশনের যে স্পেসিফিক কন্ডিশন ছিল সেই কন্ডিশন কিন্তু সে স্যাটিসফাই করছে না, রাইট? মানে হচ্ছে কম্পিউটার ফাংশনকে অ্যাকসেপ্ট করে, বাট ফাংশন কম্পিউটারকে অ্যাকসেপ্ট করবে কিনা এটা তার ডেফিনিশনের উপর ডিপেন্ড করে, তার ডেফিনিশনের উপর ডিপেন্ড করে, মানে এটা কিন্তু স্পেশাল প্রোগ্রাম। হ্যাঁ, রিলেশন আপনি যেটাই বলছেন অপারেশন, সেটা প্রত্যেকটা একটা রিলেশন, এগুলো হচ্ছে রিলেশন, বাট ফাংশন ইজ এ স্পেশাল কেস অফ রিলেশন। ওকে, ফাংশনটা হচ্ছে রিলেশনের একটা স্পেশাল কেস। ওকে, ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে যে সিম্পলি আমি যদি সেট থিওরি দিয়ে যদি বলি এরকম, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা যে ফাংশনগুলো ইউজ করি ইন জেনারেল সেখানে এরকম সেট থিওরি দিয়ে থাকে না? এরকম থাকে যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এরকম থাকে না? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স অর এক্স ইজ এ ফাংশন অফ জেড, এরকম থাকে না ফাংশনগুলো? তাহলে সেরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে চিন্তা করব যে সেটা ফাংশন কিনা, তাই না? কারণ শুধুমাত্র ভেরিয়েবল থাকলেই ফাংশন তা কিন্তু না, বি নোটেড। যদি কখনো এরকম হয় যে আপনাকে বললো ওয়াই ইকুয়ালস টু দিস, এটা ফাংশন না, আমি সেটাকে ফাংশন বলছি না। ফাংশন হতে গেলে তাকে কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, আমরা যে কন্ডিশন করার কথা বলছি যে একটা ইনপুট দিলে একটা আউটপুট দিবে, যদি এরকম শর্ত সে মানে তাহলে সেটা ফাংশন, না মানলে সেটা রিলেশন হতে পারে, দুইটার মধ্যে একটা রিলেশন আছে, বাট দিস ইজ নট এ ফাংশন। ফর এক্সাম্পল একটা যদি এরকম হয় যে একটা ফাংশন যদি এরকম হয় আপনাদের কাছে যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স হুইচ ইকুয়ালস টু এক্স স্কয়ার, সে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স এন্ড হুইচ ইকুয়ালস টু এক্স স্কয়ার, আই থিংক ইউ হ্যাভ দ্য আইডিয়া অ্যাবাউট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম শুনেছেন নিশ্চয়ই? ইয়েস স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে স্বাধীন চলে, হ্যাঁ যে স্বাধীন ভাবে চলছে, মানে সে কারো যেগুলো দেওয়া হয় ওগুলো ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ যে ইনপুট যাকে দিচ্ছেন, ইনপুট যেগুলো দিচ্ছেন, যেমন দেখেন এই যে ফাংশনটা আছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এখানে কি এক্স কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? না না স্যার, না। তাহলে না হলে ইন্ডিপেন্ডেন্ট, এক্স ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট স্যার, এক্স কি ইন্ডিপেন্ডেন্ট? না, যে আপনি এক্স এর ভ্যালু কিন্তু যা খুশি তা দিতে পারছেন এখানে, এক্স ডিপেন্ডেন্ট দিতে পারছেন, এবং এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে কি?
Why? Why? The values of y is always depends on the values of x. Yes. X এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে y এর ভ্যালু হবে যেমন আপনি x এর ভ্যালু যদি 0 দেন তাহলে y এর ভ্যালু আপনি পাবেন 0 x এর ভ্যালু 1 দিলে y এর ভ্যালু একটা পাবেন দ্যাট মিন্স কি x এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে দ্যাটস y ইয়ার x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড y ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাইট ডিপেন্ডেন্ট সো তাহলে এটাকে যদি একটু আমরা চিন্তা করি যে এখন এটা কি ফাংশন কিনা আপনি তো জানেন আপনি আমি এভাবেই জানি যে দিস ইজ এ ফাংশন রাইট এখন অ্যাকর্ডিং টু ডেফিনিশন আসলে দেখি তো এটা একটা ফাংশনের মতো ফাংশন হয় কিনা এখন দেখেন আপনি আমরা যদি এরকম চিন্তা করি যে এটা হচ্ছে ওয়াই সরি দিস ইজ এক্স যে হোয়াইট বোর্ড এরকম কাটাকাটি করে লেখা অভ্যস্ত তো মানে অন ক্যাম্পাসে এখনো কাটাকাটির অপশনটা যায় না হ্যাঁ দেখেন আপনি x এর ভ্যালু 0 বসান পাচ্ছেন 1 বসালে 1 পাচ্ছেন 2 বসালে 4 পাচ্ছেন ইভেন মাইনাস 2 বসালে কি পাচ্ছেন 4 পাচ্ছেন মাইনাস 1 বসান 1 পাচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যতগুলো ভ্যালুই বসাচ্ছি না কেন একটা ইনপুটের জন্য কি সে একটাই আউটপুট দেয় না Yes, sir. আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমি তিনটা ডট দিয়েছি তাই না ডট কিন্তু তিনটার বেশি দেওয়া উচিত না ম্যাথামেটিক্স যারা পড়ে তারা কেউ দেয় না তিনটার বেশি তিনটা ডটই দেওয়া উচিত এবং আপনি যতগুলো বই যদি ভালো রাইটারের বই দেখেন দেখবেন যে তিনটা ডট দেওয়া একটু গ্যাপ দিয়ে আবার তিনটা ডট দেওয়া আমি জানি না আপনাদের মধ্যে কখনো প্রশ্ন আসছে কিনা যে হোয়াই তিনটা ডটই কেন দেয় এন্ড সো মোর এন্ড সো অন হ্যাঁ ইয়েস ইয়েস দে তিনটা ডট এন্ড সো অন আরো আছে ঠিক আছে তবে দেখবেন এরকম আছে তিনটা ডট দিয়ে গ্যাপ দেওয়া আবার তিনটা ডট এরকম না বাট আমরা কিভাবে দিই টানা পাঁচটা দিয়ে তাই না ফাংশন না এরকম যদি আমি একটু দেখাই যে y = x কারণ ভেরিয়েবল দিয়ে ফাংশন না এই রিলেশনটা ফাংশন না যেমন আমরা যদি একটা নতুন একটা ফাংশন যদি এরকম নেই যে দেওয়া আছে এরকম যে y is a function of x and which equals to এরকম বাই পোর্শনে দেওয়া আছে একটা হচ্ছে এরকম যে x স্কয়ার x স্কয়ারটা কখন হবে যখন x is greater or equals to 2 আর 3x হবে when x is less than or equals to 2 আমি জানি না আপনারা এরকম জানেন কিনা যে বাই পার্ট এভাবে রিলেশন থাকে আমি জানি না আপনারা এগুলো স্যার পড়তে স্যার তাহলে দেখেন আপনি যদি এটাকে যদি একটু আমরা যদি নাম্বার দিয়ে যদি শো করতে চাই আমরা যদি এই দিকে x এর ভ্যালু গুলো নেই এটা হচ্ছে f(x) তাহলে দেখেন আপনি x এর ভ্যালু গুলো কি আছে যে x is greater or equals to 2 এর জন্য এক ধরনের চিন্তা less than or equals to 2 এর জন্য এক ধরনের চিন্তা দ্যাট মিন্স আমরা যদি বাই রিয়েল লাইনে চিন্তা করেন বামে ওটা সহ ডানে এরকম তাহলে কি প্রত্যেকটা ভ্যালুর কথাই বলা হচ্ছে তাই না প্রত্যেকটা ভ্যালুর কথাই বলা হচ্ছে তাহলে দেখেন আপনি যদি দুই থেকে বড়র দিকে আপনি যেতে চান ধরে নেন আপনি x এর ভ্যালু 3 বসালেন তাহলে x এর ভ্যালু 3 এর জন্য কি ফাংশন এটা ইউজ করব নাকি এটা করব মানে যে ইয়াটা আছে x এর টার্ম ফাংশন বলছি না টার্ম x = 3 এর জন্য কি তাকে ইউজ করা যাবে নাকি এটা কি ইউজ করা যাবে প্রথম জানা ঠিক ফার্স্ট ওয়ান x = 2 এর জন্য এটা 3 তো 3 থেকে বড় তাহলে দেখেন x এর ভ্যালু যদি 3 বসান 3 স্কয়ার মিন্স 9 এবার দেখেন সে কিন্তু 2 থেকে বড় এবং 2 এর সমানের জন্য তাহলে x এর ভ্যালু যদি 2 বসাই 4 ও তাহলে আমরা কি আরো ভ্যালু বসাইতে পারতাম মনে করেন x এর ভ্যালু যদি 4 বসাই 16 এবার আসেন যদি আমরা এখান থেকেও কিছু ভ্যালু চিন্তা করি তার জন্য এটা কার জন্য সত্য 2 থেকে ছোট অথবা সমানের জন্য তাহলে 2 থেকে ছোট কে কে আছে ধরে নেন আপনি 0 বসালেন জিরো বসলে থ্রি ইন্টু জিরো মিন্স জিরো আপনি ওয়ান বসান
হবে না স্যার আসলে 3 মাইনাস 1 কেন এই 2 থেকে ছোট 1 কি 2 থেকে ছোট না স্যার আর কেন আউটপুটের আউটপুট তো স্যার মানে কি আসছে স্যার আউটপুট কি আসছে ডাজন্ট ম্যাটার আমরা সেদিকে এখনো দেখছি না আমি এক্স এর ভ্যালুগুলো বসাচ্ছি ওয়াই এর ভ্যালুগুলো কি পাচ্ছি এবার আসেন সে তো কি 2 থেকে ছোটর জন্য সত্য এবং সমানের জন্য কিন্তু তাই না সে দিয়েছিল আউটপুট কত যখন টু দিলাম সে আউটপুট কত দিল একই ইনপুটের জন্য আউটপুট কয়টা পেয়েছেন একটা ইনপুট আপনি টু দিয়েছেন তার জন্য দুইটা আউটপুট আপনি পাচ্ছেন তার জন্য কি পাচ্ছেন দুইটা আউটপুট তবে হ্যাঁ এটাই ফাংশন হয়ে যেত যদি এই জিনিসটাকে এই যে লেস দ্যান অর ইকুয়ালস টু না শুধু লেস দ্যান দা শুধু লেস দ্যান যদি দাও এটা স্যার ফাংশন হয়ে যেত স্যার আমি কি বুঝতে পেরেছি এই ফাংশনটা यस স্যার জি স্যার এখন ফাংশন নিয়ে কথা বলতে গেলেই যে এই জিনিসটা আসবে ওই যে একজন ম্যাডাম আমাকে আগেই বলে দিয়েছেন সামিয়া সাইমা ম্যাডাম মেবি সাইমা ম্যাডাম আমাকে বলেছেন যে ডোমেইন রেঞ্জ ফাংশন নিয়ে কথা বলতে গেলেই ডোমেইন এবং রেঞ্জ সম্বন্ধে আপনার ধারণা থাকতেই হবে আর ডোমেইন রেঞ্জটা এজন্য আরো দরকার কারণ আপনি যদি কোনো একটা ফাংশনের ডোমেইন সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আপনি প্রেডিক্ট করতে পারবেন না সেই ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস আর কোথায় ডিসকন্টিনিউয়াস আমি জানি না আপনারা বাংলাতে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন পড়েছেন মনে হয় আর যারা ইংলিশ ভার্সনে আছেন তারা তো অবশ্যই জানেন কন্টিনিউটি যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি যে তার মধ্যে কোনো ধরনের গ্যাপ নেই তাই না অবিচ্ছিন্ন আর ডিসকন্টিনিউয়াস মানে ইনফিনিট ওকে সো একটা ফাংশন ব্রেক আছে ব্রেক আছে দ্যাট মিন্স কোন একটা ফাংশন কোন একটা সার্টেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস কিনা সেটা ডিপেন্ড করবে তার ডোমেইনের উপরে কারণ আমরা জানি প্রত্যেকটা ফাংশন তার ডোমেইনের প্রত্যেকটা পয়েন্টে সে কন্টিনিউয়াস কোন ফাংশন তার ডোমেইনের প্রত্যেকটা পয়েন্টে সে কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে এখন ডোমেইন রেঞ্জ তাহলে আপনাকে জানতে হবে যে ডোমেইন রেঞ্জ জিনিসটা কি এবং ডোমেইন রেঞ্জ নিয়ে অনেকের মধ্যেই মানে আপনাদের একটা ইয়ে থাকে মানে কনফিউশন মানে জানে না সেটা কনফিউশন থাকে অনেকেই করতে পারে আবার করতে গিয়ে প্যাচ লাগে যদি একটু ব্যতিক্রম হয় তো আমি আশা করি যদি আজকে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে আমি আশাবাদী যে কনফিউশনটা দূর হয়ে যাবে এই জিনিসটা হচ্ছে আমরা শুরুতেই বলছিলাম যে আমরা একটা ইনপুট দিলে আউটপুট পাই রাইট ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করব তাহলে আমরা এখন নিশ্চিত একটা ইনপুটে একটা আউটপুট দিবে রাইট একটা ইনপুটে কখনোই একের বেশি আউটপুট দিবে না যেহেতু ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করব ফাংশনের শর্তই তো সেটা যে একটা ইনপুট সে আউটপুট দিবে ওকে তাহলে এখন যদি এরকম হয় যে আপনার তাহলে কি আমরা কি এটাকে এরকম ভাবে বলতে পারি কিনা যে ডোমেইন হচ্ছে এক কথায় যদি বলি যে ইনপুট গুলা দিলে আউটপুট আপনি পান একটা করে আউটপুট পান যে ইনপুট গুলা দিলে আপনি একটা করে আউটপুট পান সেই ইনপুট গুলো ডোমেইন আর রেঞ্জ কে রেঞ্জ হচ্ছে যে আউটপুট গুলো আপনি পাচ্ছেন যে আউটপুট গুলা পাচ্ছেন দেখেন আমি একটা কথা বলেছি কিন্তু এখানে যে ইনপুট গুলো দিলে আপনি একটা করে আউটপুট পান সেই ইনপুট গুলো হচ্ছে ডোমেইন ইনপুট কাদেরকে দেয় যদি আমি ভেরিয়েবলে চিন্তা করি এক্স এর ভ্যালু গুলো কি ইনপুট না তাহলে দ্যাট মিন্স পসিবল এক্স এর যে পসিবল ভ্যালু গুলো আছে যেগুলো বসানো যায় সেগুলোই হচ্ছে কি ডোমেইন আর ভ্যালু গুলো বসালে ওয়াই এর যে ভ্যালু গুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমার এখন প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে স্যার আপনি একটা কথা বলেছেন কারণ আমি একটা কথা বলেছি কিন্তু এখানে এক্স এর যে ভ্যালু গুলো বসানো যায় তাই না এটার মানে কি যে এক্স এর সবগুলো ভ্যালু বসানো যায় না রাইট এটা
ডিপেন্ডেন্স এর ডিপেন্ড করে স্যার মানে আপনার ভেরিয়েবল আপনি যখন একটা ফাংশনে কি দিবেন স্যার যে সংখ্যার সংখ্যায়িত করবেন তখন যে কন্ডিশন উপর ডিপেন্ড করতেছে স্যার আপনি কত ইউজ করবেন বুঝিনি কথাটা মানে স্যার যখন আমরা স্যার একটা ফাংশনে টার্গেট দেখলাম যে x গ্রেটার দেন 2 মানে ডিপেন্ড করে স্যার আমার যে কন্ডিশন দেওয়া আছে স্যার 2 কোনো কোনো শর্ত নাই কোন ধরনের কন্ডিশন নাই স্যার তাহলে ইনফিনিট তাহলে হ্যাঁ এখন লেট মি ফিনিশ যেমন আমি বলছি যে x এর যে ভ্যালু গুলো বসানো যায় তার মানে কি x এর সকল ভ্যালু বসানো যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে কোন ভ্যালু গুলো বসানো যাবে না ওই ভ্যালু গুলো বসানো যাবে না যাদের জন্য ফাংশনটা রান করছে না x এর ওই ভ্যালু গুলো বসানো যাবে না যাদের জন্য ফাংশনটা রান করছে না মিন্স x এর যে ভ্যালুর জন্য y এর ভ্যালু যদি কখনো আনডিফাইন্ড আকারে চলে আসে আনডিফাইন্ড মিন্স কমপ্লেক্স নাম্বার চলে আসে তাহলে x এর সেই ভ্যালুটাও কি অ্যাকসেপ্টেবল ডোমেইনের মধ্যে যার জন্য ওয়াই ইমাজিনারি নাম্বার আসে অথবা আনডিফাইন্ড হয় ওকে তাহলে এই দুটো আপনাকে মনে রাখতে হবে সেখানে যে স্যার এক্স এর মান গুলো আসছিল তো মানে ওটাকে কি কিছু আমরা আমরা মানে ওয়াই এর মান গুলাকে সবগুলাকে স্যার রেঞ্জ বলতে পারবো যেটা ফাংশন কোনটা কথা বলছিলেন যে এই যে একটু আগের এক্সাম্পলটা নাকি আগেরটা স্যার ফাংশন না স্যার রিলেশনের এক্সাম্পলটা এটাই স্যার y = fx এটার ক্ষেত্রে হচ্ছে দেখেন ম্যাডাম ডোমেইন রেঞ্জ কিন্তু শুধু যে ফাংশনের হয় তা না কিন্তু আপনি নিশ্চয়ই জানেন প্রত্যেকটা রিলেশনেরও কি থাকে ডোমেইন থাকে রেঞ্জ থাকে আমি জানি না আপনাদের সেটা জানেন কিনা ডোমেইন রেঞ্জ কিন্তু শুধু ফাংশনের ক্ষেত্রে হয় সেটা না রিলেশনের ক্ষেত্রে হতে পারে যদি হ্যাঁ এটা যেহেতু ফাংশন না দিস ইজ এ রিলেশন হ্যাঁ আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে এগুলো হচ্ছে ওই রিলেশনের জন্য ডোমেইন এবং রিলেশনের জন্য রেঞ্জ বাট এটা তো ফাংশনে না ফাংশনের ক্ষেত্রে তো সেই ডোমেইন রেঞ্জ হওয়ার প্রশ্নই আসে না ঠিক আছে হ্যাঁ স্যার ইনপুটের সেট হচ্ছে ডোমেইন আউটপুটের সেট হচ্ছে রেঞ্জ যদি সেটা রিলেশন হয় রিলেশনের ক্ষেত্রে ডোমেইন রেঞ্জ যদি সেটা ফাংশন হয় আমরা বলছি সেই ধরনের এক্স এর ভ্যালু গুলোই শুধু আমরা নিতে পারবো না এক্স এর ভ্যালু গুলা যার জন্য ওয়াই আনডিফাইন্ড হয় অথবা কমপ্লেক্স নাম্বার ওকে এখন আমি ছোট্ট দুই তিনটা এক্সাম্পল দিব ডোমেইন রেঞ্জের আমি আশা করি কিছুটা কনফিউশন দূর হবে আপনাদের যদি কারণ ধরে নেন একটা ফাংশন আমরা কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে y = x² এবং আমরা এটা প্রমাণ করি আমরা দেখেছি এটা একটা ফাংশন রাইট জি স্যার কিছুক্ষণ আগে দেখেছি এটা একটা ফাংশন তাহলে এই ফাংশনের ডোমেইন কত এবং রেঞ্জ কত তাহলে আমরা বলছি ডোমেইন চেক করতে গেলে আপনাকে প্রথমে চেক করতে হবে x এর কোন ভ্যালুর জন্য y আনডিফাইন্ড হয় যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে থাকে তাই না যদি ফাংশনটা ফ্র্যাকশনাল আকারে থাকে তাহলে মাত্র কি হইতে পারে আনডিফাইন্ড হওয়ার একটা সুযোগ আছে রাইট ভাগাকারে নিচে জিরো চলে আসতে পারে অথবা এইরকম কমপ্লেক্স নাম্বার কখন হইতে পারে
যদি ফাংশনটা স্কয়ার রুট আকারে থাকে, তাই না? ফর এক্সাম্পল কমপ্লেক্স নাম্বার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমার এই ফাংশনে কি এটা কি স্কয়ার রুট বা ভগ্নাংশ আকারে কি আছে? এটা যেখানে নিউমারেটর ডিনোমিনেটর দুইটাই থাকবে, যেহেতু এই ফাংশনটা ভগ্নাংশ আকারে নেই, ফ্র্যাকশনালও না, ইভেন স্কোয়ার রুট আকারে নেই, দ্যাট মিন্স এখানে x এর গুলো যাই বসান না কেন কখনোই কি আসবে না, সে আনডিফাইন্ড y এর ভ্যালু আনডিফাইন্ডও আসার সুযোগ নেই, y এর ভ্যালু কমপ্লেক্সও আসার সুযোগ নেই। মানে কি যে x এর ভ্যালু, এর মানে কি এটা না যে x এর ভ্যালু যা খুশি তা বসানো যাবে? ইয়েস স্যার, ইয়েস স্যার। দেখেন কনফিউশন দেখলে বুঝলেন, এর মানে তুমি সেটাই বোঝা যে x এর ভ্যালু আমি যা খুশি তা বসাতে পারি, x এর ভ্যালু যা খুশি তা বসাতে পারা মানে কি ডোমেইনটাকে এইভাবে লেখা যাবে, দ্যাট মিন্স ডোমেইন হচ্ছে কি অল রিয়েল ভ্যালুস অফ x, রাইট? অল রিয়েল ভ্যালু নেওয়া যাবে এখানে, জি স্যার। এইভাবে লেখা যায়, এটাকে আপনি চাইলে সিম্পলি এভাবেও লিখতে পারেন, আর তবে দুইটা টান দিতে হবে, এরকম দুইটা টান দিয়ে আর লিখতে হবে স্টাইলের জন্য না, কারণ রিয়েল নাম্বারকে এইভাবেই লিখতে হয়, যেহেতু আমরা বোল্ড লেটারে লিখতে পারি না, খাতাতে আপনি আর বোল্ড করবেন না সেজন্য। অথবা এটাকে এরকমও লেখা যায় যে অর, এটা যে কথা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি একই কথা, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটাই তো রিয়েল নাম্বার গুলো, তাই না? Yes, sir. অনেক লেখে অর অল রিয়েল নাম্বার, একই কথা তো, একই, জাস্ট এটাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি বলছেন, তাই না? অল রিয়েল নাম্বার, মানে কি ডোমেইনে সকল বাস্তব সংখ্যা এখানে বসানো যাবে, বাস্তব সকল অল রিয়েল নাম্বার মিন্স মানে ইন্টিজার ফ্র্যাকশনাল ভ্যালু নেগেটিভ পজিটিভ জিরো। এখন প্রশ্ন হচ্ছে রেঞ্জ তাহলে কি হবে, আমরা ডোমেইন তো বুঝলাম যে x এর ভ্যালু যা খুশি তা বসানো যাবে, রেঞ্জ কি x এর ভ্যালু গুলো যে আপনি বসাচ্ছেন সকল রিয়েল নাম্বার যে আপনি বসাচ্ছেন, তাহলে y এর ভ্যালু গুলো কি পাবেন আপনি? যেমন দেখেন আপনি যখন x এর ভ্যালু যদি এখানে 0 বসান, y এর ভ্যালু কি আসবে? 0 0 0 x এর ভ্যালু আপনি প্লাস এর সংখ্যা বসান আর মাইনাস এর সংখ্যা বসান কেন, y কি অলওয়েজ প্লাস এর ভ্যালু হয়ে যাবে? তার ডান দিকের ভ্যালু গুলো হতে পারে, তাই না? মানে জিরো সহ তার ডান দিকের ভ্যালু গুলা, জিরো সহ তার ডান দিকের ভ্যালু গুলা ইনক্লুডিং জিরো, zero is a neutral number, yes sir, কিন্তু পজিটিভ না নেগেটিভ সে ডিফাইন, সে নির্ধারণ করে কে পজিটিভ কে নেগেটিভ, আমার ডানে হলো পজিটিভ বামে হলো নেগেটিভ, নেগেটিভ নিউট্রাল নাম্বার। তাহলে দেখেন y এর ভ্যালু সর্বনিম্ন হতে পারে 0 আর সর্বোচ্চ একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সব হতে পারে, yes sir, নেগেটিভ আসবে না নিশ্চিত, that means range হচ্ছে নন নেগেটিভ নাম্বারস, that means 0 to infinity। আমি কি বুঝতে পেরেছি y কেন 0 টু ইনফিনিটি আসছে? স্যার, স্যার, জি স্যার, হ্যাঁ বলেন, ফার্স্ট পয়েন্ট নিয়ে থার্ড পয়েন্ট এখানে, স্যার আমি বলতাম আপনারা প্রশ্ন না করলে আমি বলতাম কথাটা যে এখানে দুইটা ব্র্যাকেট কেন ইউজ করছেন, ঠিক কল করে স্যার প্রশ্ন শিকল শিকল ক্লোজ সেট, হ্যাঁ ফার্স্ট থার্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ সেট, ক্লোজ এন্ড ওপেন শুড দিস ইজ টু ওপেন, যেমন এটাকে জাস্ট আমি আর সহজ ভাই বলে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় ইনক্লুডিং জিরো, এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিছি না, যেমন দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য কি, দেখেন জিরো টু ইনফিনিটি এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা বলতে বোঝায় যে ফার্স্ট ব্র্যাকেট দুইটা যদি থাকে এটা দ্বারা বোঝায় জিরো থেকে বড়, জিরোর বড় থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত সকল সংখ্যা, জিরো কিন্তু নাই, জিরো নাই, আর যদি থার্ড ব্র্যাকেট দেন এটা বলতে বোঝায় জিরো সহ তার বড় সংখ্যা, জি স্যার। দেখেন এখানে রেঞ্জে কি জিরো সহ আছে না? জি স্যার, জি স্যার। আমি আপনারা এসএসসি লেভেলে যেরকম করেছেন নিশ্চয়ই, আমি আসলে স্যার সীমাবদ্ধতা বুঝছি, আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে এটা দ্বারা এরকম বোঝায় যে সহ ইকুয়াল যদি হয় তাহলে থার্ড ব্র্যাকেট, আর যদি ইকুয়াল না থাকে
এটাকে বোঝা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবি নাই তার মাঝখানে গুলা ঠিক আছে এবি কিন্তু নাই এক্স থেকে এবি আর এটা হচ্ছে ইনপুট হ্যাঁ জি প্রশ্ন করে স্যার আমরা যদি 0 স্কয়ার বসাই তাহলে 1 স্কয়ার বসালে 1 আসছে বাট 2 স্কয়ার দিলে তো স্যার 4 চলে আসছে তাহলে সব রিয়েল নাম্বার কিভাবে হলো স্যার সব রিয়েল নাম্বার √2 √2 স্কয়ার হলে আবার কেন আমি যদি বলি আপনি তো 1 2 বসাচ্ছেন রিয়েল নাম্বার কি ফ্র্যাকশন নাই আমি যদি বলি স্যার আমি বসাবো 0.001 ফ্র্যাকশন স্যার রিয়েল নাম্বার হতে পারে না কারণ আমরা বিটুইন 1 এন্ড 2 ইনফাইনাইট নাম্বার অফ নাম্বারস থাকে তাই রাইট স্যার এক এবং দুই এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে তাহলে এরকম তো কত সংখ্যা তাই না এবার বুঝতে পেরেছেন ম্যাডাম এবং এফকে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুনেছেন স্যার আবার একটু বুঝিয়ে দিবেন স্যার জায়গাটা ম্যাডাম রেঞ্জের জায়গাটা স্যার রেঞ্জের জায়গাটা যেমন দেখেন আমরা ডোমেইন ওয়াই এর যে রেঞ্জের ডোমেইন কি বসাতে পারছি অল রিয়েল নাম্বার অল রিয়েল নাম্বার যে মাইনাস ইনফিনিটি থেকে জি স্যার অল রিয়েল নাম্বার শুধু সকল সংখ্যাই বসানো যাবে তাহলে দেখেন জি স্যার এখানে এই x স্কয়ার তো আছে এখানে x এর ভ্যালু যদি আপনি নেগেটিভ ভ্যালু বসান স্কয়ার করলে কি পজিটিভ হবে জি স্যার হ্যাঁ স্যার আবার যদি পজিটিভ বসান তাকে স্কয়ার করলে কি পজিটিভ পজিটিভ হবে দ্যাট মিন্স নেগেটিভ ভ্যালু বসালো y এর ভ্যালু পজিটিভ আসে x এর ভ্যালু পজিটিভ বসালো y এর ভ্যালু পজিটিভ আসে হ্যাঁ স্যার x এর ভ্যালু যদি 0 বসান y এর ভ্যালু কি আসে 0 0 তাহলে y এর ভ্যালু কি নেগেটিভ কখনো আসতেছে কিনা না না স্যার নেগেটিভ আসছে তাহলে সর্বনিম্ন আসতেছে 0 অথবা পজিটিভ রাইট হ্যাঁ তাহলে সেটাই তো জি স্যার জি স্যার 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত নেগেটিভ ভ্যালু নাই এর মধ্যে কি নেগেটিভ হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার এখন বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি স্যার হ্যাঁ রেঞ্জ কি আমরা যে যেটা ইনপুট দিব ওটা আউটপুট হইব ওটা ওরে হ্যাঁ হ্যাঁ যেগুলো ইনপুট দিচ্ছি যে ডোমেইন গুলো ইনপুট দিচ্ছি তার যে আউটপুট গুলো সেটাই হচ্ছে রেঞ্জ ইমেজ বলতে বলেছে ইমেজ গুলো তাহলে এটা তো একটা সিম্পল ফাংশন দিলাম এখন আমি আমি জাস্ট তিন ধরনের তিনটা দিতে চাচ্ছি একটা হচ্ছে নরমাল ছিল আরেকটা যদি এরকম হয় একটা ফাংশন ধরে নেন এরকম যে y equals to 1 by x plus 3 ঠিক আছে এটা একটা ফাংশন আছে এখন এই ফাংশনের যদি ডোমেইন বের করতে চাই আমরা বলছি ডোমেইন চেক করতে গেলে আমাকে প্রথমে চেক করতে হবে x এর কোন ভ্যালুগুলো বসানো যায় না x এর কোন ভ্যালুগুলো বসানো যাবে না যায় না মাইনাস 3 তাহলে দেখেন এটা যেহেতু ফাংশনটা ভগ্নাংশ আকারে যেহেতু আছে তাহলে একটা পসিবিলিটি আছে যে x এর কোন ভ্যালুর জন্য আনডিফাইন্ড হওয়ার একটা সম্ভাবনা আছে আছে স্যার রাইট কমপ্লেক্স এর সাথে হ্যাঁ স্যার যদি রুট অফ নাই তাহলে কমপ্লেক্স আসবে না নিশ্চিত আর আনডিফাইন্ড হওয়ার একটা সুযোগ আছে তাহলে x এর কোন ভ্যালুর জন্য এটা আনডিফাইন্ড হয় তাহলে দেখেন মাইনাস মাইনাস 3 ছাড়া বাকি যত সংখ্যাই বসান না কেন আপনি ভ্যালু পাবেন অ্যাকসেপ্টেবল यस স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এগুলো আপনি ভ্যালু পাবেন দ্যাট মিন্স এই ফাংশনের জন্য ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস 3 রাইট জি স্যার আপনারা বুঝায় যে রিয়েল নাম্বার থেকে কে বাদ যাবে শুধুমাত্র মাইনাস মাইনাস 3 বাদ যাবে এটাকে অনেক ভাবে লেখা যায় কেউ এভাবে লিখতে পারেন চাইলে স্যার মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 3 পর্যন্ত মাইনাস 3 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই এটা জাস্ট বাদ দিলে হবে এটা তো ঝামেলা যাওয়ার দরকার নেই আবার এটা নিয়ে আবার অনেক প্রশ্ন আসবে ইউনিয়ন দিয়ে লেখা যায় আর কি এটা সো বা অথবা জাস্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি লিখতে পারেন যে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট মাইনাস 3 তাহলে কি মাইনাস 3টা আমরা বসাতে পারছি না এখানে রাইট স্যার জি স্যার রেঞ্জ তাহলে নিশ্চিত আমরা x এর ভ্যালু মাইনাস 3 ছাড়া সকল সংখ্যায় আমরা এখানে বসাতে পারবো প্রশ্ন হচ্ছে রেঞ্জ হচ্ছে ভ্যালুস অফ y তাহলে মাইনাস 3 ছাড়া সকল সংখ্যা যখন আমি এখানে বসাচ্ছি y এর ভ্যালু গুলো কেমন হতে পারে সেটাই তো রেঞ্জ হ্যাঁ
এমন কোন সংখ্যা, যেমন x এর ভ্যালু এখানে বসালে নিচে তো কোনো সংখ্যা আসবে তাই না, ফ্র্যাকশন আসো পজিটিভ নেগেটিভ নিচে সংখ্যা আসবে না, জিরো তো নিশ্চয়ই আসবে না, কারণ যদি মাইনাস 10 হ্যাঁ স্যার যারা কথা বলার সময় আপনারা না হয় কথা বলেন, সবাই কি মিউট করে ফেলেন আপনারা কথা বলুন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড আসছে, নয়েজ আসছে স্যার, যানবাহনের আওয়াজ আসছে, একটা হইতে পারে আমার নেটওয়ার্ক দুর্বল, যিনি শুনছেন তার নেটওয়ার্ক দুর্বল, দুইটার একটা আবার কে করছেন তাহলে এটার রেঞ্জ হবে হচ্ছে কি, তার রেঞ্জ হচ্ছে আপনার 1 এর থেকে ছোট সংখ্যা, এখান থেকে যখন আমি না 1 এর থেকে ছোট কেন, 1 এর থেকে বড় হবে না কেন, 1 এর থেকে বড় হওয়া সম্ভব না, 1 এর থেকে বড় হওয়া সম্ভব স্যার, কারণ আমি যদি x এর এমন একটা ভ্যালু চিন্তা করি যেটা হচ্ছে 0.5 হবে যোগ বিয়োগ করলে, ধরে নেন আমি x এর ভ্যালু চিন্তা করলাম হচ্ছে -3.5, তাহলে -3.5 যদি আমি -2.5 তাহলে -2.5 যদি চিন্তা করেন 3 থেকে 2.5 গেলে কত থাকে 0.75, 1 কে দ্বারা ভাগ করলে তো আনসার 2 আসবে স্যার, 2 হবে না, দ্যাট মিন্স আপনি যেটা বলছেন 1 থেকে ছোট সেটা হবে না, তার মানে কি যে আমি যেটা বলছিলাম যে এখানে x এর ভ্যালু যাই বসান না কেন এমন কোন সংখ্যা এখানে আসবে না যেটা দ্বারা 1 কে ডিভাইড করলে কখনো 0 হয়, জি স্যার পৃথিবীতে এমন কোন সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আপনি 1 কে ডিভাইড করলে রেজাল্ট 0 হয়, আপনি এবার চিন্তা করে দেখতে পারেন, পৃথিবীতে এমন কোন সংখ্যা নেই যেটা দিয়ে আপনি 1 কে ভাগ করলে 0 আসবে, তাহলে দেখেন আপনি x এর ভ্যালু যাই বসান না কেন নেগেটিভ আসতে পারে পজিটিভ আসতে পারে কিন্তু কখনোই y এর ভ্যালু কি আসবে না, আপনি দেখেন আপনি চেক করে দেখতে পারেন কখনোই 0 আসবে না, দ্যাট মিন্স রেঞ্জ শুড বি অল রিয়েল নাম্বার except 0 minus 3 right range minus 3 হবে কেন, সরি স্যার minus 3 তো x এর ভ্যালু বসাতে পারছেন না, বাট y এর ভ্যালু কখনো আসবে না কি নিশ্চিত ভাবে, 0 আসবে না, পজিটিভ হতে পারে নেগেটিভ আসতে পারে কিন্তু 0 আসবে না, তো এটাকে আমি একটু অন্যভাবেও দেখাতে পারি চাইলে, দেখেন এই জিনিসটাকে চাইলে এভাবে কেউ রিরাইট করতে পারবে কিনা দেখেন তো, এই জিনিসটা কি xy plus 3y equals to 1 জি স্যার, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে আমরা জানি কি ভ্যালুস অফ y হচ্ছে রেঞ্জ, ভ্যালুস অফ y রেঞ্জ, তাহলে দেখেন তো এখানে y এর ভ্যালু 0 হতে হলে কি এটা আনডিফাইন্ড হয় না, यस স্যার 0 কি অ্যাকসেপ্টেবল স্যার, নো y এর ভ্যালু 0 আছে স্যার, এর অন্যটা হতে পারে কারণ শুধুমাত্র 0 বসালে সে কি হয়ে যায় আনডিফাইন্ড হয়ে যায়, সেই জন্য হচ্ছে রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0, এভাবে চিন্তা করতে পারেন অথবা সিম্পলি ওই জাস্ট ওই লজিকটা মনে রাখেন, পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দ্বারা 1 কে ডিভাইড করলে 0 হয়, ওকে আমি প্রত্যেককেই বলছি আপনাদের যখন কথা বলা শেষ হবে সাথে সাথে মিউট করে ফেলবেন, হ্যাঁ কথা বলা শেষ মানে মিউট করে ফেলবেন, y equals to square root of say x plus 2, আমি ছোট ফাংশন নিচ্ছি, আমি একটু ডিফারেন্ট ফাংশন দেখাবো আগামী ক্লাস, আজকে জাস্ট সহজ ফাংশন গুলো কি নিচ্ছে, যে y equals to square root of
আর যদি আমরা রুট ওভার বলি, বাট দিস ইজ নট ট্রু, বলা উচিত হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স প্লাস টু। ওকে, তাহলে স্কোয়ার রুট অফ এক্স প্লাস টু, তাহলে এক্ষেত্রে দেখেন এক্স এর ভ্যালু যাই বসান না কেন আনডিফাইন্ড হওয়ার কোনো সুযোগ নেই। ওয়াই কে আনডিফাইন্ড আসার কোনো সুযোগ আছে? আচ্ছা স্যার, শুধু হতে পারে যদি ফ্র্যাকশনাল আকারে যদি কোন জায়গাটাতে শুনতে পারেন না এই 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 ফাংশনে? হ্যাঁ স্যার, নেটওয়ার্কে প্রবলেম করতেছিল স্যার, শুনতে পারি নাই। কি বলছি ম্যাডাম, যে এই যে ফাংশনটা এখানে x এর ভ্যালু যাই বসান না কেন কখনো আনডিফাইন্ড নিশ্চয় হবে না, 1 বাই 0 তো নিশ্চয় হবে না, মাইনাস 2 স্যার, কমপ্লেক্স হতে পারে। আপনারা তো এই যে একদম আগেই চিন্তা করছেন, আমি কিন্তু কমপ্লেক্স নিয়ে কিছু বলিনি এখন, আমি বলছি আনডিফাইন্ড নিশ্চয় হবে না, কারণ যেহেতু ভাগাকারে নাই। একটা অপশন আছে কি x এর কোন ভ্যালুর জন্য কমপ্লেক্স আসতে পারে, রাইট? Yes sir, yes sir, x এর কিছু ভ্যালুর জন্য সে কমপ্লেক্স হয়ে যেতে পারে। তো কমপ্লেক্স কার জন্য হবে সেটা চেক করতে গেলে আপনাকে চেক করতে হবে x এর ভ্যালু কি বসালে y 0 হয়। যেমন দেখেন মাইনাস 2, x এর ভ্যালু যদি আপনি এখানে মাইনাস 2 বসান এটা কি 0 হয়ে যায় না? Yes sir, yes sir, মানে 0 তো অ্যাকসেপ্টেবল, মানে 0 তো হতে পারে, জিরো হতে পারে, দ্যাট মিন্স মাইনাস 2 এর জন্য জিরো হয় সমস্যা নেই, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2 টা অ্যাকসেপ্টেবল। জাস্ট আমি একটু রিয়েল লাইন দিয়ে দেখাই, কনফিউশন দূর হয়ে যাবে। ধরেন এটা হচ্ছে মাইনাস 2, তার জন্য জিরো হয় তাহলে সে অ্যাকসেপ্টেবল, রাইট? সে অ্যাকসেপ্টেবল। এখন কত হচ্ছে মাইনাস 2 থেকে যদি একটু ছোট যদি নেই, মাইনাস 2 থেকে ছোট একটা সংখ্যা বলেন, মাইনাস 1, মাইনাস 3, রাইট? মাইনাস 3, মাইনাস 1, মাইনাস 4, মাইনাস 5, আমি এত এত ইয়ে সংখ্যাতে যাচ্ছি না, আমি মাইনাস টু থেকে ছোট একটা সংখ্যা নিচ্ছি যে মাইনাস 2.01। এটা কি মাইনাস 2 থেকে ছোট না? এখন দেখেন মাইনাস 2.01 যদি এখানে বসান কত আসবে, যে স্কোয়ার রুট অফ মাইনাস 0.01, তাই না? Yes sir, yes sir, তাহলে রুটের ভিতরে কি কি আসতেছে, নেগেটিভ চলে আসতেছে কিনা স্কোয়ার রুটের ভিতরে? জি স্যার, জি স্যার, স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ আসা মানে কি? কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স, আমরা জানি যার জন্য কমপ্লেক্স আসছে সে অ্যাকসেপ্টেবল না। তাহলে দেখেন মাইনাস 2 থেকে ছোট, জাস্ট তারপরে ছোট সংখ্যা নিলেও কি চলে আসে, কমপ্লেক্স চলে আসে। তার এরকম বলতে পারবো কিনা যে তার জন্য ডোমেইন হচ্ছে এইগুলো হচ্ছে ডোমেইনের মধ্যে আসবে, বুঝতে পেরেছেন? জায়গাটা বুঝেন নাই, মানে ডোমেইন দিয়ে বুঝেন নাই তো? মাইনাস 2 টাকে কি ডোমেইনে নেওয়া যাবে? এবার আসেন মাইনাস 2 থেকে যদি ছোট কোন সংখ্যা নেই বামে, ছোট যেকোনো একটা সংখ্যা মনে করেন মাইনাস 3, তাহলে মাইনাস 3 যদি এখানে x এর জায়গাতে বসান মাইনাস 3 প্লাস 2, তাহলে স্কোয়ার রুটের ভিতরে কি চলে আসে, মাইনাস 1, তাহলে এটা কি কমপ্লেক্স নাম্বার কিনা? মাইনাস 1, তাহলে কি মাইনাস 3 নেওয়া যাবে? Yes sir, তাহলে কি মাইনাস 2 এর বামের সংখ্যাগুলোই নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে কোনগুলা, যে মাইনাস 2 থেকে শুরু করে ডানের গুলা, যেমন ডানের যে কোনো একটা সংখ্যা বসান,
ফর एग्जांपल ডানের সংখ্যা ঠিক কোন মনে করেন 0 মানে 2 থেকে ডান দিকে কি আছে 0 আছে না আপনি x এর ভ্যালু 0 বসান यस √2 বা 2 এটা √2 2 মানে কি 1.4 আছে সামথিং এটা যাবে তাহলে নেওয়া যাবে কাদেরকে -2 সহ ডান দিকের ভ্যালুগুলোকে আমরা নিতে পারবো আর বামের গুলো আমরা নিতে পারবো না সেজন্যই বলছি ডোমেইন হচ্ছে কি যে -2 সহ তার ডানের যদি -2 হচ্ছে ডোমেইন প্লাস ইনফিনিটি পর্যন্ত এখন বুঝতে পেরেছেন সামা ম্যাডাম স্যার ঠিক আছে স্যার তো নাও রেঞ্জ রেঞ্জ কত দিবি জি বলেন স্যার ইনফিনিটি লিখি চাই বলি স্যার ইনফিনিটি যদি নেই ইনফিনিটি কি নেবেন আপনি ইনফিনিটি তো আমরা জানি না ইনফিনিটির ভ্যালুটা এক্স এটা কি 1000 কোটি 1 লক্ষ কোটি মানে যাচ্ছে এটার এন্ডিং আমরা জানি না ঠিক আছে মানে স্যার এখন হইছে না ইনফিনিটি প্লাস 2 হ্যাঁ ইনফিনিটি রেজাল্ট কি তাই ইনফিনিটি আইবো ইনফিনিটির সাথে 2 অ্যাড করলে ইনফিনিটি কোনো কিছু যায় আসে না ম্যাডাম আপনি বিশাল সমুদ্রের মধ্যে এক বালতি পানি ঢেলে দিলে তার কোনো কিছু যায় আসবে না রাইট यस -2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যেমন দেখেন -2 যখন বসাচ্ছিলাম ওয়াই ভ্যালু কি আসছিল 0 রাইট 0 0 থেকে বড় যখন বসাচ্ছি সব কি প্লাসের ভ্যালু আসে না বাস্তব সংখ্যা নাই এটাকে রুট করলে নেগেটিভ ভ্যালু আসে যেহেতু স্কয়ার রুট না এখানে এমন কোন পজিটিভ নাম্বার আমরা চিনি না যাকে রুট করলে নেগেটিভ ভ্যালু হয় পৃথিবীতে এমন কোনো পজিটিভ ভ্যালু নাই যাকে স্কয়ার রুট করলে নেগেটিভ হয় দ্যাট মিন্স নেগেটিভ আসার কোনো সুযোগ নেই ওয়াই সর্বনিম্ন হইতে পারে 0 সর্বোচ্চ ইনফিনিটি পর্যন্ত আসতে পারে অসীম বুঝতে পেরেছেন কি তিনটে एग्जांपल यस স্যার यस স্যার তো আমার দেখেন আমি চাইলে আমি বলছি এখন বলেন আমি যদি এগুলো স্লাইড দিয়ে পড়াইতাম কেমন হইতো স্লাইডে লেখা আছে ছবি যে এটা ঠিক বুঝতাম বোঝা যেত না স্যার এটা বেটার স্যার অনেক অনেক বেটার স্যার অনেক বেটার মাচ মাচ বেটার এই চলে আসে এবং আপনাদের জন্য এই যে জাস্ট বিলিভ মি জাস্ট আপনাদের কষ্ট দূর করার জন্য মানে হয়তো আপনারা তো নতুন আসছেন পড়াচ্ছি তো গত কয়েক সেমিস্টার ধরেই আমি বাধ্য হয়ে এই যে গ্রাফিক আপনার কথা শোনা যাচ্ছে স্যার সাউন্ড প্রবলেম আপনার আপনার কথা শোনা যাচ্ছে আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে না স্যার এর সমস্যা কাদের হচ্ছে না স্যার এখনো শোনা যায় না এখনো শুনতে পাচ্ছেন না হাই হাই আটকে আটকে আসতেছে স্যার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে সেজন্য হতে পারে এখন ক্লিয়ার এখন তো ওই যে আমি স্ক্রিন শেয়ারিং অফ করে দিছি তো দ্য স্পিড একটু পাচ্ছে এবার জি স্যার ঠিক আছে গত কয়েকদিন ধরে মনে হয় সিলেটেই নেটওয়ার্ক নেই জানি না আমি যে নেটটা চালাই ওদেরকে ফোন দিচ্ছি বলতেছে আরো এক দুই দিন লাগবে সলভ হতে আরো এক দুই দিন লাগবে আমারটাও স্যার স্যার বৃষ্টি দিলে স্লো হয়ে যায় এই কারণে স্যার বৃষ্টি তো হচ্ছে স্যার নেটের জন্য আপনাদের করতে হবে আমি আশা করি আপনারা সবাই আপনাদের আইডি নাম্বার জানেন জি স্যার জি স্যার এই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ক্লাসের শুরুতেই সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসে যখনই দেখবেন আমার রেকর্ডিং অপশন চালু হয়ে গেছে হ্যাঁ রেকর্ডিং আপনারা এখানে বসে শুরু করে ক্লাসটা রেকর্ড হচ্ছে জি স্যার রেকর্ডিং অপশন চালু হয়ে গেছে আপনারা এখানে এখানে একটা অপশন আছে ইয়া করার জন্য প্রাইভেটলি চ্যাট করার একটা অপশন আছে না চ্যাট জি স্যার চ্যাট অপশনে গিয়ে আমাকে মেনশন করে চ্যাট তো এভরিওয়ান দিলো আমি দেখতে পাবো ওইখানে জাস্ট আপনাদের আইডি নাম্বারটা লিখে দিবেন লিখে পাঠিয়ে দিবেন
পরবর্তীতে কাউন্ট করবে। যখনই রেকর্ড চালু হবে চ্যাট অপশনে যাবেন। আজকে কিভাবে নেবেন স্যার? আজকে কি দিব মেনশন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লাস করছেন স্যার। লাস্ট টু ডিজিট দিতে হবে স্যার? জেনা জেনা পুরোটাই লিখতে হবে পুরোটা স্যার। পুরোটা তো মনে হয় না স্যার। কোন জায়গায় দিব স্যার বুঝতেছি না। চ্যাটে দিব স্যার। চ্যাটে গিয়ে স্যারকে মেনশন। আমি বলে দিচ্ছি 22 স্যার 212 স্যার এক্স কেন স্যার 2122 2022 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 2
জেনে যান এটা কেন এই আইডিটা কেন আসছে এরকম। প্রথম টু ওয়ান দিয়ে বুঝায় আপনি 21 সালে ভর্তি হয়েছেন, কখন ভর্তি হয়েছেন? 21 সালে। দ্বারা বুঝে আপনি সামারে ভর্তি হয়েছেন, স্প্রিং এ যারা ভর্তি হয়েছে তাদের ছিল এখানে 1, সামারে ভর্তি হয়েছেন তার মানে কি 2। তারপরে হচ্ছে 202 মানে হচ্ছে আপনার ডিপার্টমেন্টের কোড, হচ্ছে ডিপার্টমেন্টের কোড, ডিপার্টমেন্টের কোড এটা হচ্ছে তার আইডি। ঠিক আছে, আশা করি এখন আইডি ভুলবেন না। যাই হোক, আমি যেটা বলছি আর আপনাদের এখন কথা হচ্ছে যে কোনো একজন দায়িত্ব নিতে হবে ওই যে মেসেঞ্জার গ্রুপটা। আপনাদের কি আমাদের সিআর আছে? কে সিআর? সিআর কে? সাদিয়া আর তাসফিয়া। মেবি তাসফিয়া সাদিয়া স্যার। তাহলে আপনাদের উচিত হচ্ছে একটু আমার সাথে কন্টাক্ট করা, মানে মেসেঞ্জারে কন্টাক্ট করা। যদি একটু কষ্ট করে কি করবেন কন্টাক্ট করে জাস্ট একটা গ্রুপ ক্রিয়েট। স্যার মেসেঞ্জারে কি গ্রুপ হবে? হ্যাঁ, আমার জন্য এই কষ্টটা একটু করতে হবে। আমি হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ না। আচ্ছা স্যার, আমি ল্যাপটপ ছাড়া ইন্টারনেট ইউজ করি না, ঠিক আছে? কারণ আমার কাছে মানে টাইম অপচয় হয় আমার মোবাইলে চালালে। আমি একমাত্র নেট ইউজ করি হচ্ছে ল্যাপটপে। জি স্যার। যদিও ওয়েব অপশন আছে হোয়াটসঅ্যাপে, কিন্তু আমার কাছে সেটা একটু বিরক্তি করে মনে হয়। সেটা একটু আমার জন্য কষ্টটা করেন। আর ক্লাসরুমে যদি ওটা যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে আমি গুগল ক্লাসরুম এর লিংকটা পরবর্তীতে ওখানে দিয়ে দিতে পারবো আর কি। ক্লাস ভিডিওটা কবে পাবো স্যার? ওই যে মেসেঞ্জার ক্রিয়েট করেন, আমার ক্লাসরুম ক্রিয়েট হয়ে গেলে আমি তখন কি বলে ক্লাসের কোড যদি দিয়ে দিই আপনি তখন ক্লাসরুমে ঢুকিয়ে দেখে ফেলবেন ভিডিও। ওকে স্যার, তো আগামী ক্লাসে মিন্স আগামী কাল দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম স্যার।